সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি উত্তর বাড্ডা আলীর মোড়। যে আলীর মোড় গোটা বাংলাদেশের সব জায়গায় চিনে, যে আলীর মোড়টা আসে, আলীর মোড়ের নামকরণটা যার কারণে হয়েছে, যে ব্যক্তির কারণে, এখানে সর্বপ্রথম যে প্রথমে যে ছবিটা দেখেছিলেন জিলিক ফার্নিচার, ওইখানে ছিল একটা চতুর্দিকে ওয়াল এবং উপরে টিন, সেটা ছিল আলী ভাইয়ের দোকান। সেই নামকরণ থেকেই জায়গার নাম করা হয়েছে আলীর মোড়। আমরা আজকে সেই ওই আলী ভাইয়ের দোকানটা এখন স্টেশনারিতে পরিণত হয়েছে, আমরা আলী ভাইয়ের সাথে কথা বলবো। এখানকে এত বিল্ডিং ছিল না তখন, সবই খালি জায়গা ছিল। ওই নারিকেল গাছটা এখনও আছে আলী ভাইয়ের দোকানের উপরে। তো আমরা সেই আলী ভাইয়ের সাথে কথা বলবো, আসুন। মানে কত সাল থেকে সে এই আলীর মোড়ে দোকানদারি করেছে এবং তার প্রথম ব্যবসাটা কী ছিল, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী ভাই কেমন আছেন? আল্লাহ পাক দিছে, আমি তো দোকান দিছি 1979 সনে, টং দোকান ছিলাম। টং দোকানের থেকে পরে আসলাম ওই উত্তর কাছে, তারপরে আমাদের সমিতি মেকারে আসলাম। কেন দেখে মনে হয়েছে আমি নিজে জানি না, আল্লাহ জানি। আগে ছিল আলীর দোকান, পর হয়েছে আলীর মোড়। এটা খুব সম্ভবত আমাদের মোদির দোকান ছিল, আমার মোদির দোকান ছিল। যদি আমার ভুল না হয় মনে হয় খুব সম্ভব মনে হয় এই 97 সনের দিকে, মনে হয় আমাদের এই 77 রাস্তাটা পুরো ডুবে গেছিল গে, একেবারে নৌকা যেত একেবারে সেই উত্তরপাড়া বাজারে যেত গা। তখন ওই নৌকালারা বলছে আলিমুর 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 আলিমুর, মনে হয় আমার যদি ভুল না হয় মানে 97 সন 98 97 হ্যাঁ 98 সন তে মনে হয় মোড় হয়ে থাকে। আগে ছিল আলীর দোকান, তারপর তো মোড় হয়ে থাকে। এখন আগে হইতে পারে, কিন্তু আমি দুগুলা জানি না, আমি মনে রাখতে পারি না। মানুষে বলে, অনেকে বলে যে আমেরিকা যায়, ইংল্যান্ড যায়, ওরা বলে যে বাড্ডা বাড্ডা কোন জায়গায়, আলী মোড়ে কোন পাশে, ওরে লুকে আলী মোড়ে কোন পাশে, বাড্ডা কথা বলে আলী মোড়ে কোন পাশে। একজনের কথা সে ওর ছেলে থাকে কানাডা, কানাডার হয়তো কানাডাও তো তোমার চিনি, মানে কোন জায়গায় আলী মোড়ে কোন জায়গায় বাড়ি। মানে এই আসলে ওইগুলো তো নাম বইলে তো ই হয় না, আল্লাহ পাক যার ইচ্ছা তারই নাম দেয়। এটা তো আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো আমার অনুরম, আমরা গরিব ফ্যামিলির সন্তান, অত প্রতাপশালী সন্তান না। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক চাইছে দিছে। এটা সুরা ইমরান আমি আল্লাহ পাক বলতেছে যে আমি যারে চাই তারে সম্মান বাড়ায় দেয়, আমি যাতে সম্মান কমায় দেয়, আমি যাতে আল্লাহ ক্ষমতা ক্ষমতায় রাখি, আমি যাতে তারে ক্ষমতা তাল্লা নামা দেয়। এ তো সুরা ইমরানের কথা, আমার তো কথা নাই না, কেমনে কেমনে হইলো আল্লাহ পাক জানে। হয়তো বা আল্লাহ পাক কারো দোয়ার ছিলে মানুষের দোয়ার ইয়ে, আমার যে মানুষ সামনে বলে না আলিম আলিম, খাতা কলমে দলিল পত্র বর্তমান সিটি জরুরি উঠছে, পর্সার মেয়ে দাঁড়িয়ে মেয়ে উঠছে, তারপর যে মানুষের পানি বিলের মধ্যে টেলিফোন বিল টেট লাইসান দলিল পত্র খাতনা খারি সেগুলো অনেক উঠে। আমারও তো ইলে, তবে আমার একটা ভাল লাগে কোথায় পরিচয় দিলে মূল্যায়ন করে অফিসার, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা, ওনারা পরিচয় দেওয়ার পরে খুব অনার করছে, বলে আপনার নাম কইলে ঢাকা পরে একটু সুবিধা করে দেবেন। এটি কিন্তু মাঝে ভালো লাগে, ব্যাংকে গেলে সোশ্যাল ব্যাংক ছিল কিন্তু আমি গেছেন না, পরিচয় দেওয়ার পরে ওনায় চেরাতে দাঁড়ায় গেছে গা, আমি তো ওই যোগ্যতা না আমার, কিন্তু এটা তুই এই লাগে। আসলে আমার কাছে ওইরকম কোনো ই লাগে না, যে আমার নাম হয়েছে ই লাগে, আমার ভিতরে কিছু আয় না, আমি মনে করি নর্মাল। আমার চার মেয়ে, বড় মেয়ে অনার্সে পড়ে, মাদারটা ইন্টারে ভর্তি করছি, 3 সিক্সে, 4 ফোরে, বিয়া করছি টঙ্গি। আমার শ্বশুর রিটায়ার্ড প্রাইমারি মাস্টার ছিল, আমরা 2 ভাই 4 বোন হাদিপাড়া মসজিদ রোডে বাড়ি। সময় কাটতেছে অনেকে মরা চিন্তা,
গতকাল শুরু করতে আলীর মোড়ে আলী হ্যাঁ আইছে, মাঝে মধ্যে ভালোই লাগার কথা, অনেক চিনি, ওই গেলে তো সবার লোক মিশি, আমি তো একদিন বসে থাকি না, সবার লোক মিশি। আমার বড় সুমন্দর বড় ভাড়া বলতে আছে, বড় ভাড়া বা টঙ্গির রেস্টিভিজে মুক্তার ওনা বলতে আছে, আলী তুমি কি মেম্বার দেবে নাকি, আমি কে তো তোমাদের সবাই চিনি, 50 বছর ধরে বিয়ে করলাম, আমার কিছু চিনে না, তোমাদের সবাই চিনি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে একটা কথা বলতে হয় যে অনেকে অনেকভাবে তাদের নামকে প্রচার করার চেষ্টা করে, অর্থ ব্যয় করে তাদের নামকরণকে প্রচার করে, মানুষের মুখে মুখে আনতে চায়, তারপরে দেখা গেছে যে স্বার্থ ফুরে গেলে সেই লোকটার নাম আর কেউ নেয় না, বা দল থেকে সরে গেলে সেই লোকটার নাম নেয় না, হয়তো হালকা পাতলা চেনে, কিন্তু এমন এক ব্যক্তি সৎ ব্যবসায়ী যে কোনো ইনভেস্ট ছাড়া শুধু ব্যবসা করতে গিয়ে আজকে এই ঢাকা শহরের উত্তর বাড্ডায় আলীর মোড় সেই আলী সাহেবের সাথে আমরা কথা বললাম, এবং তার যেটা সবচেয়ে মতামত, সে এই নাম নিয়ে তার কোনো গর্ব নাই, বরঞ্চ সে উত্তর দিল যে সে লজ্জা পায়। আসলে মহৎ ব্যক্তির কথাবার্তাগুলি এইরকম, আল্লাহ তাআলা ইচ্ছে করলেই সবাইকে সব কিছু দেয় না, যাকে পছন্দ করেন আল্লাহ তাকেই সব কিছু দেন। তার অর্থ নাই, তার অনেক বড় অট্টালিকা নাই, কিন্তু তার নামটা এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে আলীর মোড় ততদিনই থাকবে। অ্যান টিভি উত্তর বাড্ডা ঢাকা।